হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজকের এই ক্লাসে আলোচনা করব ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। এটা একটা অনুরোধের ক্লাস ছিল। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কে প্রতিষ্ঠা করেছে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে সেটাই আমরা দেখে নেব। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। তোমরা প্রত্যেকেই জানো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স। 1784 সালের 15 জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতে তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। দুই নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতাকে। শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, উইলিয়াম কেরি। অপশন এ, 1800 সালের 10 জানুয়ারি অধুনা পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন হচ্ছে ভারতের প্রথম খ্রিস্টান ধর্মপ্রচারক সংস্থা। তিন নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ অফ ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষা কেন্দ্র। 1800 সালের 9 জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়। চার নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, ডিরোজিও। প্রতিষ্ঠা 1828 সালে। ডিরোজিও তার ছাত্রের মধ্যে স্বাধীন যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানোর জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। সাল হচ্ছে 1828। পাঁচ নম্বর প্রশ্নে যাব। পাঁচ নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ। ছয় নম্বর প্রশ্নে যাব, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। অপশন এ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তরপ্রদেশে আলিগড় শহরে অবস্থিত। স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সাত নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, মদন মোহন মালব্য। 1916 সালে মদন মোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। আট নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ করে। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এই বিশ্ববিদ্যালয় স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, জয়পুরের রানী তথা কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ। পরবর্তী নয় নম্বর প্রশ্ন, বেথুন কলেজের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন। অপশন সি, বেথুন কলেজ বাংলার ইতিহাসে প্রথম মহিলা কলেজ, যা 1849 খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটনের প্রচেষ্টায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। দশ নম্বর প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজকে প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, আলেকজান্ডার ডাফ। 1830 সালে 13 জুলাই রামমোহন রায়ের সহযোগিতায় আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে এর নাম হয়েছিল স্কটিশ চার্চ কলেজ। এগারো নম্বর প্রশ্ন, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, জোনাথন ডানকান। 1791 সালে জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
12 নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু, অপশন সি। 1917 সালে বিশিষ্ট বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানের বিভিন্ন শাখার মৌলিক গবেষণার উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির গড়ে তোলেন। ১৩ নম্বর প্রশ্ন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ চার্লস উড, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুসরণে 5 সেপ্টেম্বর 1857 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়িত হয়। ১৪ নম্বর প্রশ্ন অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? তো এই স্কুলটি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, অপশন এ। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী 15 নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী পাঠশালা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। তত্ত্ববোধিনী সভা হল ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সমিতি। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ ক্রমশ দুর্বল হয়ে পড়লে দেবেন্দ্রনাথ ঠাকুর একে পুনরুজ্জীবিত করেন এবং এর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তিনি 1839 সালে 6ই অক্টোবর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। ১৬ নম্বর প্রশ্ন ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের প্রতিষ্ঠাতা কে? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি সতীশচন্দ্র মুখার্জি। প্রতিষ্ঠা হয় 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সতীশচন্দ্র মুখার্জি এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন। প্রতিষ্ঠা হয় 1906 সালে। ১৭ নম্বর প্রশ্ন হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে? হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার উদ্যোগ নিয়েছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 সালে রাজা রামমোহন রায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। মেন উদ্যোগী ছিলেন কিন্তু ডেভিড হেয়ার এবং এডওয়ার্ড হাইড ইস্ট। ওকে, তাই জন্য হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। ১৮ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি চার্লস উড। চার্লস উড কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1857 সালে 24 জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন জানলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চার্লস উড, প্রতিষ্ঠিত হয়েছে 1857 সালে 24 জানুয়ারি, আর এটা ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা 1857 সাল, প্রতিষ্ঠাতা চার্লস উড। ১৯ নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ওয়ারেন হেস্টিংস। 1781 সালে বেঙ্গল প্রেসিডেন্সি তদানীন্তন গভর্নর ওয়ারেন হেস্টিংস কলকাতা মোহামেডান কলেজ নামে এই প্রতিষ্ঠানে স্থাপনা করেন। 2008 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাশের মাধ্যমে রাজ্য সরকার এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করে। বর্তমানে এটি আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। শেষ প্রশ্ন 20 নম্বর স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ডেভিড হেয়ার। তো এটা প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে 4ঠা জুলাই। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সহায়তা করার জন্য বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ ও বিতরণের উদ্দেশ্যে ডেভিড হেয়ার এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তোমাদের অনুরোধে ক্লাস ছিল এটা। যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা আছো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।